বেড়াতে বেরিয়ে ওড়িশার গঞ্জাম জেলায় দুর্ঘটনার কবলে বাস। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই দুর্ঘটনায় চারজন মহিলা সহ মোট ছজনের মৃত্যু হয়েছে, প্রায় 30 জন আহত হয়েছে। মৃতরা প্রত্যেকেই হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা। গত সোমবার দুপুরে উদয়নারায়ণপুর থেকে একটি বাস করে অন্ধ্রপ্রদেশের ভাইজাগ বেড়াতে যাচ্ছিলেন স্থানীয় সুলতানপুরের একদল ভ্রমণার্থী। ভোর রাতে সেই বাসটি উড়িষ্যার ব্রহ্মপুর বা বেরহামপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলে 4 জন মহিলা সহ মোট 6 জনের মৃত্যু হয়। মৃতরা হলেন সুপ্রিয়া দেড়ে, সঞ্জিত পাত্র, রিমা দেড়ে, মৌসুমী দেড়ে, বর্ণালী মান্না, এছাড়া একজন হলেন রাধুনী, যার পরিচয় এখনও পাওয়া যায়নি। এরা প্রত্যেকেই সুলতানপুর গ্রামের বাসিন্দা। এছাড়াও এই দুর্ঘটনায় আহত হন 30 জন। স্থানীয় একটি হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। খবর পেয়ে উদয়নারায়ণপুর থেকে একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। আপনারা দেখছেন নিউজ বাংলা নজরকাড়া খবর। What do you jump?
ফ্যামিলি থেকে আমার আমার বাপি মা, আমার এই বাড়িতে আমার জেঠু জেঠিমা বোন দুটো বোন থাকে। এই বাড়ি থেকে এরা বেড়াতে গিয়েছিলো দক্ষিণ ভারতের উদ্দেশ্যে। ওখান থেকে ওরা গিয়েছিলো ডালিমবাড়ি, উড়িষ্যার ডালিমবাড়ি। ওখান থেকে ওরা রাত্রিবেলা 8টার সময় গাড়ি ছেড়েছিলো, 8:12টার সময় ওদের গাড়িটা ব্রেক ফেল করে পাল্টি হয়ে যায়। পাল্টি হয়ে যাওয়ার ফলে আমাদেরকে আমার একটা জেঠু আমার একটা বৌদি ফোন করেছিল, ফোন করে বলল যে এরকম গাড়ি উল্টে গেছে। তারপর আমার জেঠু আর একটা বোনকে পাওয়া যাচ্ছে না, এর ফলে আমরা এখন ভোরবেলা ফোন করলাম, আবার বললো ক্রেন দিয়ে তুলে জেঠু জেঠিমাকে বের করেছে, ওরা আর নেই। কখন পেয়েছি খবরটা? আমরা রাত্রি 1:30টার সময় পেয়েছি। কতজন নিয়ে গেছিল? এখান থেকে গিয়েছিলো 65 জন। হ্যাঁ, 6 জন মারা গেছে। আমাদের সব আমরা আমরা ডেঁড়েদের ডেঁড়ে পাড়া, এই 4টে পাড়া 6 জন মারা গেছে। রাজকুমার ডেঁড়ে কি জানতে পেরেছে? গত সোমবারে এরা উড়িষ্যা বেড়াতে যায়, কুর্চি ভীমতলা থেকে 2 থেকে 2:30টার মধ্যে। তারপর যাওয়ার পথে ওদের ওই যে ভঞ্জপুর বনক যে জায়গাটা, সেই জায়গায় গাড়ি উঠতে গিয়ে ওখানে অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি 6 জন মারা গেছে, তার মধ্যে 2-1 জন শিশুও আছে, মহিলা বেশি। বাকিগুলোর কী অবস্থা আছে আমরা এখনও ডিটেলসে জানতে পারছি না। ওখানে আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য বিকাশ দেড়ে আছে ওই এলাকারই, ওই সুলতানপুরের, তার মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি যে এরকম একটা পরিস্থিতি, হসপিটালে ভর্তি আছে ম্যাক্সিমাম প্রায় 25 থেকে 30 জন, আর বাকিগুলো কোথায় আছে তার কোনো এখনও পর্যন্ত সন্ধান আমরা পাচ্ছি না। আমরা থানার বড়বুর কাছে বিষয়টা জানিয়েছি এবং আমরা বিডিও সাহেবদের লোকালে আমরা জানিয়েছি যে অ্যাকচুয়াল ব্যাপারটা কী, ওখানে কী পরিস্থিতি আছে সেটা আমাদের ইমিডিয়েট জানানো হোক পরিবারের লোক। ওরা কোথা থেকে যে বাস ছেড়েছিল এখান থেকে? বাসটা কুর্চির ভীমতলা থেকে। কোথায় যাচ্ছিল ওরা? ওরা যাচ্ছিল উড়িষ্যার ভঞ্জপুর, মৃত্যুঞ্জয় সামন্ত, জেলা পরিষদ সদস্য। ওরা গিয়েছিল সোমবারে 12:30টার সময় গিয়েছিল, ঠিক আছে, 70-75 গিয়েছিল। ওরা আবার উত্তরপ্রদেশ থেকে পুরী লাস্ট হয়ে পুরী উত্তরপ্রদেশ বেড়াতে কথা ছিল, ঠিক আছে। ওখান থেকে 10 দিনের 12 দিনের প্রোগ্রাম ছিল, ওখান থেকে হয়ে পুরী হয়ে বাড়ি ফিরবে আর কি। আমাদের পাশে আমাদের আমার এই যে মারা গেছে না বনানি মানা, আমার মানে মানে বৌমা আর কি, বুঝলে তো। আমি তো কলকাতায় থাকি, আমার এবার আমার স্ত্রী মেসেজ ফোন করে আমার ফোন করেছে যে তখন 6টা বাজে, আমি হাওড়া কাজ করে যাই আর কি, ওখানে শুয়েছিলাম। শ্রীরঙ্গা ফোন করেছে যেরকম বনেল মারা গেছে, বাসের বাস উল্টে গেছে, হ্যাঁ বাস উল্টেছে, সবাই বনেল মারা গেছে, ওসব আমার 5 জনের নাম বললো, ওসব মারা গেছে। হ্যাঁ প্রতি বছর বেড়াতে যায় আর কি, হ্যাঁ সে তো বলে শোকের ছাত, সবাই তো নাম। আমাদের এখান থেকে আমরা কাকার ছেলে এরা গেলে গিয়েছিলো 4 জন, হ্যাঁ আমার বৌমারা তো মারা গেছে, আর ভাইজিটা চোট হয়েছে, ছোটো ভাইজি আর তাহলে আমল কেটে গেছে। কত বয়স? 3 বছর বয়স। এখান থেকে লোকজন গেছে ওখানে? হ্যাঁ গেছে, আমার কাকা ছেলে, আমার কাকা ছেলে। হ্যাঁ ওরা গেছে, ওরা গাড়ি নিয়ে গেছে, হ্যাঁ ফিরে আসে তো আসাতে, হ্যাঁ সরকারের ব্যবস্থা করবে। আমার নাম অরবিন্দ মান্না।